ইসরায়েল দেশ পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল সম্পর্কে কিছু আজব অজানা তথ্য। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল নিয়ে একটি কথা প্রচলিত আছে, এই দেশটি সম্পর্কে মানুষ ততটুকুই জানে যতটুকু তারা জানায়। এ যেন রহস্যে ঘেরা এক দেশ। ইসরায়েল হলো একমাত্র দেশ যার নাগরিকত্ব ইহুদি হলেই পাওয়া যায়। এজন্য ইসরায়েলকে প্রমিস ল্যান্ডও বলা হয়। ইসরায়েল নিয়ে সত্য মিথ্যা দু ধরনের তথ্যই আমাদের আশেপাশে ছড়িয়ে আছে। কোকাকোলা, পেপসি, বাটা বা ইউনিলিভার এই কোম্পানিগুলো ইসরায়েলের বলে সবাই জেনে আসলেও এর কোনটি ইসরায়েলের কোম্পানি নয়। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক ঠিক ততজন সেনা সদস্য। ইসরায়েলের নারী সেনারা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং উগ্র প্রকৃতির। চলুন আজকে আপনাদেরকে জানাবো এই দেশটির বিচিত্র কিছু তথ্য যা খুবই কম মানুষ জানে। ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত। এর প্রমাণ পাওয়া যায় মৃত সাগর বা দ্য ডেড সির মাধ্যমে, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 1315 ফুট নিচে অবস্থিত। তবে মজার ব্যাপার হলো এই সমুদ্রে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর কারণ হলো সমুদ্রের জল ঘনত্ব এবং লবণের মাত্রার তীব্রতা। বর্তমানে আমরা যে স্মার্ট ফোন ব্যবহার করি তার প্রধান সেলফোন প্রযুক্তি তৈরি করেন মটোরোলা ইসরায়েল আর অ্যান্ড ডি সেন্টারের ইসরায়েলের প্রকৌশলীরা। সেক্ষেত্রে বলা বর্তমানে যেই প্রযুক্তি আমরা ব্যবহার করছি এর পেছনে ইসরায়েলের বড় ধরনের অবদান রয়েছে। ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যে তার ডাকটিকিটের জন্য খাঁটি আঠা ব্যবহার করে, যা বিশ্বের অন্য কোনো দেশে করা হয় না। মুসলমানরা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে ঘৃণিত হল ইসরায়েল। এর কারণ এই রাষ্ট্র জন্মের পর কয়েক দশকের মধ্যে কয়েক হাজার মুসলিম নরনারীকে হত্যা করেছে। তবে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ছিল। ইসরায়েলের শতকরা 30% তরুণ তরুণী পতিতাবৃত্তিতে জড়িত, যাদের বয়স 18 থেকে 22 বছর। রোজিন বলেন, ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম এর রিপোর্ট প্রকাশ করেছে যে মারাত্মক অর্থনৈতিক সংকটের কারণে ইহুদিবাদী বহু নারী ও পুরুষ সেনারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছে। ইসরায়েলের প্রাচীন ভূমিতে রয়েছে হাজার হাজার প্রত্নতাত্ত্বিক স্থান, এর মধ্যে শুধুমাত্র জেরুজালেমে রয়েছে 2000 স্থান। তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন এই সকল প্রত্নতাত্ত্বিক স্থানে, যে কে জানে হয়তো কোনো অমূল্য সম্পদও পেয়ে যেতে পারেন। বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের মাথাপিছু জাদুঘরের সংখ্যা সবচেয়ে বেশি। এর কারণ প্রত্নতাত্ত্বিক স্থানের সংখ্যা বেশি। ইসরায়েলের বন্দর নগরী এলিয়টকে ফ্রি ট্রেড জোন ঘোষণা করেছে, অর্থাৎ সমস্ত কেনাকাটা ফ্যাট মুক্ত। বিশ্বের যে কোনো দেশের তুলনায় ইসরায়েলের মাথাপিছু বাদক দল বেশি। বলা হয় যে শাস্ত্রীয় সঙ্গীত শোনার মাধ্যমে আপনার আইকিউ উত্থাপিত হয়, যা অনেক বুদ্ধিজীবী ক্ষেত্রগুলিতে ইসরায়েলের অগ্রগামী স্থান সম্পর্কে অনেকটা ব্যাখ্যা করে। প্রতি বছরে ইসরায়েল সর্বোচ্চ পরিমাণে স্টার্ট আপ হয়। এটি বিশ্বের তৃতীয় উদ্যোগী রাজধানী যারা প্রতি বছর নতুন কিছু করে। ইসরায়েলে দুটি সরকারি ভাষা রয়েছে, হিব্রু এবং আরবি। এটি একমাত্র দেশ যারা একটি অযৌক্তিক ভাষা পুনরুজ্জীবিত করে এবং এটি তাদের জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করে। মধ্যপ্রাচ্যের ভূখণ্ডের 6.1% কেবল 1% ইসরায়েলের ভূখণ্ড। বোঝাই যাচ্ছে দেশটির আয়তন অনেক কম। উইন্ডোজ এনটি অপারেটিং সিস্টেম বেশিরভাগই মাইক্রোসফট দ্বারা তৈরি করা হয়েছিল। আউট ম্যাগাজিন ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাজধানী বলেছেন। মধ্যপ্রাচ্যের এই দৃষ্টিতে সমকামিতার সংখ্যা সবচেয়ে বেশি। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে